Assalamualaikum football fans, welcome to our channel. গত মৌসুমে লিওনেল মেসি কাতালান ক্লাব বার্সেলোনা ছেড়ে পাড়ি দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেনে। প্যারিস সেন্ট জার্মেনে প্রথম মৌসুমটা খুব বেশি ভালো কাটাতে পারেনি লিওনেল মেসি। তবে এবারের মৌসুমে অর্থাৎ 2022-23 মৌসুমে নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছেন লিও। যত দিন গড়াচ্ছে সাথে সাথে তার ফর্মটাও যেন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে লিওনেল মেসি তার সেরা ফর্মেই রয়েছে। প্যারিস সেন্ট জার্মেনে যোগ দেওয়ার পর লিওনেল মেসি একের পর এক রেকর্ড গড়ছেন। অলিম্পিক লিওর বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেন। আর লিওনেল মেসির এই একমাত্র গোলে মার্সেইকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষ অবস্থান এখন প্যারিস সেন্ট জার্মানের। অলিম্পিক লিওর বিপক্ষে এই গোলের মাধ্যমেই নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি, আর পাশাপাশি ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। অলিম্পিক লিওর বিপক্ষে ষষ্ঠ মিনিটের মাথায় গোল পায় লিওনেল মেসি। নেইমার জুনিয়রের দুর্দান্ত পাস থেকে গোলটি করেন লিও। এই গোলের মাধ্যমেই নন পেনাল্টি গোলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। রোনালদোর পেনাল্টিবিহীন গোল সংখ্যা ছিল 671, আর মেসির বর্তমান গোল সংখ্যা 672। আর তাছাড়া লিওনেল মেসি রোনালদোর চেয়ে 150টি ম্যাচ কমও খেলেছেন। চলতি মৌসুমে লিগে মেসির গোল সংখ্যা 4টি। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি, যদিও ইউরোপা লিগে শরীফের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেছেন রোনালদো, যেটি চলতি মৌসুমে রোনালদোর প্রথম গোল। অলিম্পিক লিওর বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেনের এ জয়ের মাধ্যমে প্রথম স্থান দখল করেছে প্যারিস। 8 ম্যাচে 7 জয় ও 1 ড্র নিয়ে বর্তমানে প্যারিস সেন্ট জার্মেনের অবস্থান সবার শীর্ষে। তাদের পয়েন্ট এখন 22। অন্যদিকে সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2 আছে অলিম্পিক মার্শাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।